আমাদের ফাইনালি প্যাকিং স্টার্ট হয়েছে। এগুলো হচ্ছে সব মানে নতুন জামা আর সোয়েটার। গুড মর্নিং সবাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেজিনা ব্র্যান্ড ওয়ালা দিস লাইফ। আজকে মানলে কিন্তু আজকে যেহেতু 2nd October সেই জন্য আমাদের ছুটি, তো এবার আজকেও আমরা ওই জন্য দেরি করে উঠেছি। কালকে তো গল্প করে তারপরে ও সাধু বাড়িতে গেল, ওইসব করতে করতে একটু লেটেই হয়েছিল শোয়া। তারপরে এডিট করেছি, আপলোড করেছি, তারপর শুয়েছি, তো ওইসব করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সকালবেলা ওই জন্য কী করবো তাড়াতাড়ি উঠে, তো আমরা দেরি করেই উঠেছি। দেরি করে উঠে সকালবেলা একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে তোমার সকাল থেকে কারেন্ট ছিল না আর মোবাইলটাতে চার্জও ছিল না, তো ওই টাইমটাতে আমরা ব্লগটা স্টার্ট করতে পারিনি, একটু লেটই হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ওই কালকে ডালের ব্যানার ছিল, তো আজকে ডালের ওই বড়া তো বানাবো, ওটার একটা তরকারি বানাবো আর সেম ডালিয়াই বানাবো। তো এবার চলো দিনটাকে স্টার্ট করা যাক। আমাদের এই ডালিয়াটা কি বলতো, জলটা ছাড়িয়ে নিয়েছি আর আজকে মানে খাওয়া দাওয়া করে স্নান টান করে খাওয়া দাওয়া করে আজকে আমাদের ব্যাগ গোছাতেই হবে। কালকে আসলে একদম সময় সুযোগ হলো না, কালকে ভেবেছিলাম যে কালকে করবো কিন্তু কালকে একদম সময় হয়নি, আজকে করতেই হবে, আজকে করতেই হবে। আর আজকে মানে কি হবে সামনে, মানে একটাই তো উইকেন্ড রয়েছে, আর যদি কিছু ভুলে যাই না চাপ হয়ে যাবে। একটু তরকারি বানিয়ে রাখবো, কালকে যেহেতু লাঞ্চে নিয়ে যাওয়া রয়েছে, আজকে রাত্রিবেলাও খাওয়া রয়েছে রুটি দিয়ে। তো এখন না মনে হলো অ্যাটলিস্ট বিকালবেলা তো বানিয়ে নেবো, বড়াগুলো এখন সব ভেঙে নিচ্ছি। আমার জলটা গরম হয়ে চানটা সেরে আসে, আমাদের তো আসলে মানে রড দিয়ে করতে হয় না গরম, ওই জন্য একটুখানি টাইম লাগে, 10-15 মিনিট মতো টাইম লাগে। এইখানে গিজার নেই, শেষ করতে হবে, তো ওই জন্য চারটে ছিল ও ভেজে নিয়েছে। আমি একটা খাবো, আমার আলু টিকিটা খুব ভালো লাগে না, ওই জন্য আমি একটা খাবো। আর এই তোমাদের ডালের বড়া তো রয়েছে, তো জল খেয়ে নি। চশমা হারিয়ে গেছে তোমার? আমাদের ফাইনালি প্যাকিং স্টার্ট হয়েছে। এগুলো হচ্ছে সব মানে নতুন জামা আর সোয়েটার, মানে আমার আসছে নতুন জামা আর সোয়েটার, এগুলোকে সব প্যাক করে রেখে দিচ্ছি। কি বলতো, তাহলে আমার 50% কাজ মানে বেঁচে মানে হয়ে যাবে। আর জুতোগুলো প্যাক করে নিচ্ছি যেগুলো নিয়ে যাবো, আর এই কদিন আমরা হাওয়াই চটি পরেই দিন কাটিয়ে নেবো, তো ওই জন্য যা যা জুতো প্যাক করা রয়েছে জুতোগুলোও প্যাক করে নিচ্ছি। আর তার সাথে নতুন জামা যা রয়েছে এই হচ্ছে আমাদের সোয়েটার। সোয়েটার ব্যাপারটা হচ্ছে কলকাতাতে সোয়েটার মানে ভালো সোয়েটারগুলো রয়েছে। এখানে যেটা আমার ওই ওই প্যারাসুট কাপড়ের যে এই সোয়েটারটা আছে, আশিসের একটা ব্লু সোয়েটার ভেবেছিলাম আছে, বাট এটা মনে হচ্ছে কলকাতাতে আছে। ওর লেদার জ্যাকেট রয়েছে, আরো যতগুলো রয়েছে এগুলো নিয়ে যাবো। কেন বলতো, এখানে সত্যি কথা বলতে গেলে শীতে লাগে না, এখানে অত সোয়েটার দরকার পড়ে না, তো ওই জন্য এখন প্যাকিং মানে মোটামুটি দুটো ট্রলি আপাতত বার করা হয়েছে, একটা বড় একটা ছোট। তো আমরা চেষ্টা করছি ওই দুটোর মধ্যে যেন সবকিছু নিয়ে চলে যেতে পারি, নাহলে কি বলতো আর একটা আমাদের কাছে আরো দুটো ট্রলি রয়েছে, কিন্তু ওই দুটো ট্রলি যদি হবে না, কারণ ফেরার সময় আমাদের দেখতে হবে না। তোমরা তো জানো না, আমরা প্রথমবার যখন মানে বিয়ের পর পর হায়দ্রাবাদে এসেছিলাম, আমাদের দুটো বড় ট্রলি হয়েছিল, এই এই ব্লু ট্রলিটা একটা লাল রঙের বড় ট্রলি ছিল, দুটো ট্রলি হয়েছিল। আমাদের লিটারালি 15,000 টাকা এক্সট্রা দিতে হয়েছিল শুধু লাগেজের জন্য, যা গায়ে লেগেছিল না ওটা, কিন্তু অপশনও ছিল না, আমাদের দরকারের সমস্ত জিনিসপত্র ছিল। ফার্স্ট টাইম আমরা কলকাতা থেকে হায়দ্রাবাদ শিফট করছিলাম, তো হাতে অপশন ছিল না, তো ওটা আর এবারে করলে হবে না। ওই জন্য আমরা কিছু জামা কাপড় যেগুলো আর এখানে লাগবে না বা ওগুলো খারাপ হয়ে গেছে, ওগুলো একবারে কলকাতা নিয়ে চলে যাচ্ছে, ওগুলো বাড়িতে রেখে চলে আসবো, ওগুলো আর আনবোই না। আর যেহেতু বেড়াতে যাচ্ছি একটু আধটু টুকটাক শপিং তো হবেই, তো সব কিছু মাথায় রেখে প্যাকিং করতে হচ্ছে। প্যাকিং সব করতে করতে একেবারে সন্ধে হয়ে গেছে, তাই ঠাকুরকে পুজোটা একেবারে করেই নিয়েছি। আমরা কি বলতো একবার বেরোচ্ছি, এখন একটুখানি চা খেয়ে চলে আসো, একটু মা মানে সেই মাথাটা ঝিমঝিম করছে সব আমাদের সব। এই দেখো এইখানে টলি একটা চেঞ্জ করতে হলো, ব্যাপারটা হচ্ছে ওই নীল টলিটার মধ্যে
আমার জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে না, একটু কাপড়ে টলি হলে কি হয় একটুখানি ফুলে গিয়ে একটু চেপে দিয়ে যা হোক করে ঢোকানো যায়। কিন্তু ব্লু টলিটা যেহেতু ওই হার্ড কোটিং এর, তো ওটাতে একটু প্রবলেম হচ্ছিল, তো এই টলিটা বার করা হয়েছে। এখন তো আপাতত তিনটে ব্যাগ হয়েছে, লেটস সি আমরা চেষ্টা করবো তিনটে ব্যাগের মধ্যে কাজ মিটিয়ে নেওয়ার। তো এখন ঝপ করে যাবো, একটু রুটিটাও নিয়ে চলে আসবো, রুটি আর আজকে বানাতে ইচ্ছা করছে না, তো রুটি নিয়ে চলে আসবো, একটা চা খাবো, তারপর চলে আসবো। আমার আবার একটুখানি অফিসের কাজ রয়েছে, এসে করছি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে না, আজকে মোটামুটি ঠান্ডাই আছে, বেশ বৃষ্টিটা হয়েছে তো এক দুদিন আগে, তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। কি হয়েছে, একটু জল ঢেলে দিতে হবে, সকালে কালকে দিতে হবে। হেঁটে যাবো ভেবেছিলাম, কিন্তু অফিসের একটু কাজ আছে বলে কি বলতো বাইকটা নিয়েই বেরোলাম। এই গরম গরম আদা চা আমাদের চলে এসে, এই দোকানে চাটা খুব ভালো মানে, আর মামুনি ফোন করেছে, ও মামুনির সাথে কথা বলছে। চাটা খেয়ে একটা নতুন গাড়ি পয়েন্ট হয়েছে, ওখানে আমরা ফুলকা কিনতে গেলাম কিন্তু ওখানে পেলাম না বলে আমরা আবার আগের দোকানটাতে মানে যেখান থেকে নর্মালি নিয়ে ওখান থেকে নিয়ে নিলাম। এই তো চলে এসেছি কিন্তু ভুলে গেছি একটা ওষুধ আনতে, আজ যে আবার হেঁটে হেঁটে যাবে, অবশ্য অসুবিধা নেই আমাদের তো একদম সে বাড়ির সামনেই। হ্যাঁ, ও আবার হেঁটে হেঁটে যাবে, ওষুধটা নেবে, চলে আসবে ছপ করে। সত্যি তাই, এবারে কলকাতায় গেলে হলদিরাম থেকে ওই চাইনিজ কম্বোটা খেতে হবে। হলদিরামে একটা সেরা লেভেলের চাইনিজ কম্বো পাওয়া যায়, তোমরা কে কে খেয়েছো আমি জানি না, চাউমিন থাকে, ফ্রাইড রাইস থাকে, আলু ক্যাপসিকাম এর একটা চাইনিজ কিছু একটা ডিশ থাকে, তার সাথে স্যালাড থাকে আর মাঞ্চুরিয়ান থাকে, সব ভেজ, সব ভেজ ভালো বানায়। হ্যাঁ খুব ভালো বানায়, আমরা খাই তো ছোলে, আমরা ছোলে ভাটুরা অনেকদিন খাই, আর এটাও খুব ভালো বানায়, স্পঞ্জ স্পঞ্জ কি বলে বললাম, ধোকলা, ধোকলা ঢোকলাটা দারুণ ভালো, ওর সাথে একটা সেই তেঁতুলের চাটনি দেয় কিন্তু মিষ্টি মিষ্টি, আসিস খায় না বাট আমার খুব ভালো লাগে। যেটা আমার ভালো লাগে না বলতে যাবে সেটা হচ্ছে ধোসা। ও বাবা খুব গরম না, এইবার তো বানিয়ে দিল, তা খেয়ে নাও, যা কাজ তাতেই করে নাও, আমি এটা করে দিই তারপরে আসছি, তুমি খাও। আবার বলো বড়া দিয়ে তরকারিটা বানাও, আমার অফিসে একটু উঠে কাজ চলে এসছে, আমি ওগুলো একটু দেখে নিই তারপরে যাচ্ছি। এই দেখো আমাদের বড়ার ঝোল রেডি, এখানে ঝোলটা ফুটে হয়েছে, এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। আত্মীয় তো ওদিকে কাজ চলছে, তাই আমি এদিকে একটু এটাকে এগিয়ে রাখলাম, আসলে কালকে সকালে অত সময় পাওয়া যায় না, তাই রাত্রিবেলা যেটা বানিয়েছি দুজনে কালকে নিয়ে চলে যাব। আমার কাজকর্ম মোটামুটি সে মোটামুটি না আজকের মতো শেষ হয়েছে, আর আমরা খাবার দাবার নিয়ে বসে বসে জোরে খিদেও হয়েছে। এখানে রয়েছে, আরে ব্যাপারটা হচ্ছে কালি পয়েন্টে গেছিলাম তোমরা দেখলে তো রুটি কিনতে, এবার ওখানে চানা মশলাটা দেখে বেশ মজা লাগছিল, তো ওই জন্য আমরা একটুখানি চানা মশলা নিয়ে চলে এসেছি। এখানে এক প্যাকেট চানা মশলার দাম নেয় 50 টাকা, ঠিকঠাকই মানে, এ দেখো আমার এই বাড়িটার মধ্যে ভর্তি, এটাতে একটুখানি আশিসের কাছেও আবার একটুখানি আছে, তো 50 টাকা দাম, কিন্তু এটা টক না হলেই হয়, ওটাই হচ্ছে সমস্যা। আর এটা হচ্ছে বড়ার ঝাল যেটা আশিস বানিয়েছে, আমি তখন কাজ করছিলাম, তো আমি এসছি, এসে কাজ করতে বসেছি 9টার সময়, আর এখন বাজে 10:45, 10:45 অব্দি আমি কাজ করেছি, ছোট একটু কাজ ছিল এমার্জেন্সি, যাই হোক হয়ে গেছে। আমরা চলো এখন খাবার টক টক করে খেয়ে নিই, আর কালকে একটুখানি ময়দাও রয়ে গেছিল, ওই জন্য আশিস করেছে কি দুটো পরোটা বানিয়ে নিয়েছে, রাত্রিবেলা লুচি পরোটা খেলাম, তো ওদেরকে বললাম না একটু হজমের প্রবলেম হচ্ছে, আমরা ওই জন্য রুটি খাই, ও পরোটা খাবে, চলো খেয়ে নিই। এটা দেখি টক হয়েছে কিনা, টক হলে চাপ, সবাই ওয়েট করে আছে রিয়াকশনের জন্য। টক নয় কিন্তু কারি পাতা গন্ধ বেরোচ্ছে প্রচুর, ও ও ঠিক আছে, প্রচুর কারি পাতা দিচ্ছে। খাওয়া দাওয়া করে চলে এসছি আমরা, বড়ার তরকারিটা আজকে যা হয়েছিল না, ও মাই গড, সেরা লেগেছে আমার, ওই চানা ফানা একটুখানি তো সেই কারি পাতার গন্ধ লাগছিল বলে আমি ওই তোমার মটর গুলোকে বেজে বেজে খেয়ে নিয়েছি, আর বাকি যে একটুখানি আলু আর বড়ার তরকারি ছিল ওটা মেনলি করা হচ্ছে কালকের জন্য, কালকে লাঞ্চে নিয়ে যাবো বলে, তো ওটা দিয়ে আমি বাকি সব রুটি খেয়ে নিয়েছি, খেয়ে গিয়েছি কি হাসি, না সত্যি ভালো হয়েছে গো,
আমি ওকে বলছিলাম যে এত পুরো সেই মায়ের মা যেমন করে মানে পুরো ওইরকম টেস্ট এসছে, সেরা লেগেছে। চানা মশলা থেকে মনে পড়লো বাড়িতে গিয়ে একবার মাকে বলতে হবে চানা মশলা, চানা মশলা সেরা বানায়। হ্যাঁ ছোলার ডালও, না ছোলার ডাল আমি খাবো, ছোলার ডাল। হ্যাঁ ছোলার ডাল তো ভালো বানায় মা, চানা মশলা খুব ভালো বানায়, চানা মশলা কষা আলুর দম ফুলকপি রোস্ট এগুলো মা সেরা বানায়। মা আবার একদিন পনিরের কোফতা বানাবে বলেছিল অষ্টমীর দিনকে বোধ হয় যতদূর সম্ভব, একদিনকে ওকে বলেছি বিরিয়ানি বানাতে, সেটা একটা সময় সুযোগ করে বানাতে হবে অফিসের কাজের মাঝখানে। আমাদের তো অফিস চলবে গোটা পুজো, না অফিস চলবে বলতে ওই তোমার বিকাল অব্দি, সন্ধ্যাবেলাটা ফাঁকা। তোমাকে তো অফিস যেতে হবে আবার, কি বলি বলতো, এই দুঃখের কমে এত দুঃখ নিয়ে কোথায় যাব, কোথায় যেতে হবে না, আমার তো মাসের প্রথমে মানে মাসের প্রথমে আর মাসের শেষে মানে ব্যাপারটা হচ্ছে প্রথম দুটো সপ্তাহ আর লাস্টের একটা সপ্তাহ, এক সপ্তাহ আমি রিল্যাক্স করার একটা সময় পাই তিন নম্বর সপ্তাহে। না তোমার তিন নম্বর সপ্তাহতেই তো পুজো, আরে এই দুটো সপ্তাহ তো আমার কাটবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরের সপ্তাহে তিন দিন কাজ করবো দুদিন ছুটি, তো এই দুদিনের কাজগুলো আবার পরের সপ্তাহে করতে হবে বা উইকেন্ডে হয়তো একটু করতে হবে। কি করে কেটে গেল তিন দিন, তিন দিন কেটে গেল বিশেষ কিছু করিনি কিন্তু। তো আজকে ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তিনটে সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।